রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে প্রায় হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার মতিঝিল থানায় এ মামলা করে সিআইডি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে পরিচালিত সিআইডির অনুসন্ধানে মেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান এবং তার ভাই মেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমানের মেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংক থেকে ৯৩টি এলসির বিপরীতে পণ্য রপ্তানি করে, কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও রপ্তানি মূল্য প্রায় ৮৩ মিলিয়ন ডলার বাংলাদেশে না এনে বিদেশে পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।